চলছে চলবে চলছে চলবে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ি সমিতি জিনাবাদ আন্দোলন করেছি। পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রীর কাছে আমরা দরবার করেছি, উনি আমাদেরকে দেখছি দেখছি বলে দীর্ঘদিন ধরে আমাদের ঘুরিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা একত্রিতভাবে আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী এই ক্যাজুয়াল কর্মচারী 6000 ক্যাজুয়াল কর্মচারী আমরা আজকে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে আছি। দীর্ঘদিন দীর্ঘ সকাল 10টা থেকে শুরু করে আমরা রাত্রি 7টা-8টা পর্যন্ত ক্যাজুয়াল কর্মচারীরা কলেজে কাজ করে যায়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরে ক্যাজুয়াল স্টাফদের সরকারি স্বীকৃতি এবং বিভিন্ন দাবি দাওয়াগুলো মিটিয়ে দিলেও 3998 FP2 বিভিন্ন দপ্তরে তিনি লাগু করেছেন, কিন্তু শিক্ষা দপ্তরে আজ পর্যন্ত আমরা তার সেই লাগুর কোনো কিছু কোনো উপকার আমরা পাইনি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিভিন্ন দপ্তরে করার পরেও আমরা ওনার কাছে আবেদন করছি যে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল যে আমরা আছি ক্যাজুয়াল স্টাফ, আমাদের যে সরকারি স্বীকৃতি এবং 60 বছরের স্বীকৃতি বেতনক্রম আমাদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক, আমরা এই আবেদনটা রাখছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর তার যে মূল যে সরকারের যে কন্যাশ্রী প্রকল্প আমরা কলেজের ক্যাজুয়াল স্টাফরা করে থাকি, যার জন্য আজকে আমরা কাজটা করি বলেই উনি বিশ্ব দরবারে আগে বর্ণিত হয়েছে কন্যাশ্রী প্রকল্প। আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকারি স্বীকৃতি দিক এবং 60 বছরের সুনিশ্চিত করুক, আমাদের দীর্ঘ বঞ্চনার শিকার থেকে আমরা যাতে আমরা ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি। এবং যারা কলেজে এই কলেজেই গভর্নিং বডির দ্বারা নিয়োগ হয়েছে আমাদের গেস্ট টিচার, তাদের উনি সরকারি স্বীকৃতি দিয়েছেন, কিন্তু আমরা গভর্নিং বডির দ্বারা নিয়োগ হওয়া সত্ত্বেও আমাদের ক্ষেত্রে উনি বঞ্চনা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। আমরা বহুবার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে দরবার করেছি, উনি আমাদেরকে ডেটা চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গে যে সমস্ত কতগুলো ক্যাজুয়াল কর্মচারী আছে তোমরা আমাদেরকে ডেটা দাও, আমরা তারপরে দেখছি। আমরা সেই ডেটা দেওয়া সত্ত্বেও আজকে 6 মাস 1 বছর হতে চললো, আমরা কোনো কিছু এখনও তার কাছে সুরাহা পাইনি। আগামী ক্যাজুয়াল কর্মচারীরা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আগামী 21 সালে বিধানসভা নির্বাচনের আগে আমাদের সরকারি স্বীকৃতি দিয়ে আমাদের দুমুঠো ভাতের অন্য কর্মসংস্থানে জোগাড় করবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম পার্থপ্রতিম পাত্র, বেথরারি কলেজ। চালিয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু সেভাবে করে নিয়ে যাচ্ছি। কী করে না, আমরা খুব প্র্যাকটিসে পরিশ্রম করে আমরা এটা করছি। কেন করছি? কারণ আমাদের এটা করতে হবে। সেই কারণের জন্য আমরা অনেক আশা নিয়ে আমরা এতদিন বসেছিলাম, আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি হতে মানে করতে বাধ্য হচ্ছি, যেটা আমাদের আমাদের বিক্ষোভ কর্মসূচি করার আমাদের এতটুকু ইচ্ছা নেই। আমরা চাই সবসময়কার জন্য গভর্নমেন্ট আমাদের পাশে থাকুক, গভর্নমেন্ট আমাদের জিনিস আমাদের এই বিষয়টা দেখুক, আমাদের ব্যাপারটা করুক, এটা আমরা খুব আশা নিচ্ছি এবং আশা নিয়ে আমরা আশা জানাচ্ছি এবং জানি। আমি আমার আপনার নাম? আমার নাম মানস চক্রবর্তী, বেদলরি কলেজের একজন ক্যাজুয়াল স্টাফ। আমার বক্তব্য এটাই যে আমি একজন পার্মানেন্ট স্টাফ হিসাবে আমি এটাই বলতে পারি যে ওরা যেই বিক্ষোভটা করছে এটা ওদের ন্যায্য দাবি। কেননা একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আপাতত এখন 4 জন পার্মানেন্ট স্টাফ, টোটালি ওরাই কাজ করে, ওরা ক্যাজুয়াল স্টাফ। তা আমাদের টোটাল কলেজের 16 জন স্টাফ ছিল, পার্মানেন্ট স্টাফ ছিল 16 জন, কিন্তু সেখানে সব রিটায়ার করতে 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 এখন এসে দাঁড়িয়েছে 4 জন। এখন এই শিক্ষা মানে ক্যাজুয়াল যারা আছে তারাই অধিকাংশ কাজই তারাই করে দিচ্ছে কলেজে। তারা যদি সহযোগিতা না করতো, কাজটা না করতো, তাদের কলেজটা কিন্তু অচল হয়ে যেত। এদের যে দাবি, আজকে আমরা একই ছাদের নিচে কাজ করছি, আমরা পার্মানেন্টভাবে কাজ করছি, আমরা একটা ভালো একটা বেতন পাচ্ছি, সেই কাজ তারাও করছে, তারা কিন্তু কলেজ থেকে সেভাবে তারা বেতন পাচ্ছে না, পারিশ্রমিকটা পাচ্ছে না তারা। এই পার্মানেন্ট স্টাফ নেই কোনো, এটাই কিন্তু কলেজ থেকে ঠেকে রয়েছে। কলেজে তো 3টে পার্ট, ছাত্র শিক্ষক স্টাফ, 3টে পার্ট সমানভাবে না চললে কিন্তু কলেজটা চলে না। এখন শিক্ষক আছে, ছাত্র আছে, কিন্তু স্টাফ নেই, কাজটা কীভাবে চলবে? যার জন্য আমাদের নৈতিক সমর্থন আছে যে গভর্নমেন্ট ওদের কথা ভাবুক, ওদের কথা চিন্তা ভাবনা করুক, তাতে আমাদের কলেজটাও ভালো চলবে, এদেরও একটা কর্মসংস্থান হবে। এইটুকু বলে আমার বক্তব্য শেষ। আপনার নাম? আমার নাম নিকাইচন্দ্র সাহা, আমি বেতারি কলেজের পার্মানেন্ট স্টাফ। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।